हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव मिलोटेक टेक। वेलकम टू माय चैनल। बंधुरा बर्तमान रही कर्मसाथी प्रकल्प ऑफिशियल वेबसाइटे। बंधुरा ऑनलाइन एप्लीकेशन तो अनेक दिन चालू हो गए, तो नहीं ऑलरेडी एक वीडियो करा है। जरा वीडियो एखो देखें ता वीडियो की देखा आसते पर वीडियो लिंक डिस्क्रिप्शन आई बटन एंड स्क्रिने देवा थक है। ऑफलाइने क्यों आवेदन करबें सेटारों वीडियो करा है, सेटारों वीडियो लिंक डिस्क्रिप्शन आई बटन एंड स्क्रिने देवा थक। आज के वीडियोते जो टपिकटा नहीं आलोचना करब ये एकदम ही इम्पोर्टेंट एक टपिक। तर कारण এটা নিয়ে বা এই টপিকটা নিয়ে ইস্যু অনেকের মধ্যেই রয়েছে। কি সেই টপিক? আপনারা জানেন যে কর্মসাথী প্রকল্পে লোন নেওয়ার জন্য আপনাদের কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ওইখানে অ্যাকাউন্ট না থাকলে পরে আপনি এখান থেকে লোন নিতে পারবেন না। এইবার ইস্যুটা এটাই যে অনেকেই বুঝতে পারছে না তার এরিয়াতে বা তার লোকালিটিতে আদতেও কোনো কোঅপারেটিভ ব্যাংক আছে কি না, বা কোনো কোঅপারেটিভ ব্যাংক যদি থেকে থাকে তবে সে সেই কোঅপারেটিভ ব্যাংক কোন জায়গাতে রয়েছে, এটা নিয়ে আজকে কথা বলবো। তো তাই জন্য বন্ধুরা আজকের এই ওয়েবসাইটের মধ্যে থাকছি না, আমার অলরেডি একটা ছোট এক্সেল ফাইল তৈরি করে রেখেছি আপনাদের জন্য। তো এক্সেল ফাইলের মধ্যে থেকে আমি বুঝিয়ে দেবো যে কোঅপারেটিভ ব্যাংক কোথায় কোথায় রয়েছে, কীভাবে আপনি খুঁজে পাবেন বা কীভাবে আপনি সার্চ করবেন। এক্সেল ফাইলে চলে গেলাম। এবার অনেকেই প্রথমেই বলবেন যে এই ফাইলের লিঙ্ক আপনারা দিয়ে দিন বা এই ফাইলের লিঙ্ক আপনি দিন। তো সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গিয়ে এই ফাইলটাকে খুলে বা দেখে বা এখান থেকে যাই হোক ইনফরমেশান নিতে পারবেন। তো প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি বাদিকে লিখে রেখেছি যে কোঅপারেটিভ ব্যাংক ব্রাঞ্চেস বলে। এইখানে যেটা লেখা আছে দেখুন, এখানে টোটাল আমি 5টা শিট তৈরি করেছি। অল ব্যাংকস কোচবিহার জোন, আর একটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা আর সেন্ট্রাল রিজিয়ন যেটা, আর একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা। এবার এই অল থেকেই আপনারা মোটামুটি আপনাদের এখানে সমস্ত কিছু অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। আর এটার মধ্যে একটা ড্রব্যাক যেটা হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি এগুলো কিন্তু এখানে দেওয়া নেই, বাট জোনগুলোতে সেগুলো দেওয়া আছে। তো এখানে দেখুন এখানে লেখা রয়েছে এখানে যে হাওড়া মানে ব্রাঞ্চ অ্যাড্রেস কোথায়, হাওড়া হুগলি বর্ধমান নদিয়া, ঠিক আছে, বাতকুল্লাতে, তারপরে বাগনান, তারপরে বেলঘড়িয়া, তারপরে বালিচক, তারপরে এখানে আরও নিচে মানে ABCD দিয়ে পরপর এখানে সাজানো আছে। এবার ধরুন এখানে যেমন একটা দেখাচ্ছি, যেমন চাকদাদে রয়েছে, তারপরে এখানে মানে কন্টাই, তারপরে এখানে দাসপুর, দেবগ্রাম, মানে আপনার যে যে জায়গাগুলো যেখানে আপনি থাকেন ঠিক সেখানকার প্রপার এরিয়া, যেমন ধরুন এখানে ফারাক্কা, তারপরে এগড়া, তারপরে এরকম করে সমস্ত জায়গায় একদম এ থেকে জেড, জেড তো আর হয় না, লাস্ট নেম আছে এখানে মোস্ট প্রবলি উড়িবেড়িয়া, উড়িবেড়িয়া পর্যন্ত লাস্ট এখানে গিয়ে শেষ করেছি, ঠিক আছে। মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 305টা ব্রাঞ্চ রয়েছে, এটা হচ্ছে অল ওভার। এইবার যদি আপনি এখান থেকে খুঁজতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, আপনারা ফাইন্ড করে খুঁজতে পারেন। কীভাবে? আপনারা শিটে গিয়ে কন্ট্রোল এফ করে যে জায়গাটা খুঁজতে চান বা আপনার যদি মানে এরিয়ার নাম খুঁজতে চান, তো আমি এখান থেকে কী করবো, এখান থেকে আমি কন্ট্রোল এফ করছি, ঠিক আছে। কন্ট্রোল এফ করলে এখানে ফাইন্ড এসছে। এবার আমি এখানে আমার যে জায়গায় থাকি সে জায়গার নামটা সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কল্যাণী দিলাম, ফাইন্ড নেক্সট করলাম। দেখুন এখানে কল্যাণী চলে এসছে, যেখানে দেখেছেন কল্যাণী, মানে কল্যাণীতে ব্যাংকটা এক্সিস্ট করছে, ঠিক আছে। এক্স্যাক্টলি ব্যাংকটা কোন জায়গাতে রয়েছে, যেমন ধরুন এবার এটা সাউথ চব্বিশ পরগনাতে পড়ে না, নর্থ চব্বিশেও পড়ে না, এটা নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে। তো আমাকে কোচবিহার জন্য খুঁজে হলো, আমি এক যেতে পারি সেন্ট্রাল জোনে। সেন্ট্রাল জোনে এখানে দেখুন কি রয়েছে, এখানে কলকাতার ম্যাক্সিমাম এরিয়াই থাকবে, এখানে নদিয়াগুলো দেওয়া নেই। তো এইরকম যদি আপনারা কোনোভাবে মানে ঝামেলায় পড়ে যান, যেটা হচ্ছে ধরুন আমি যেমন আমারটা দিয়ে দেখালাম, কল্যাণীটা কোথাও নেই, এখানে কলকাতার সমস্ত হাতিবাগান, গোলপার্ক, গড়িয়াহাট, এন্টালি, তারপরে চেতলা, তারপরে ভবানীপুর, এগুলো সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, সল্টলেক, এগুলো রয়েছে। তারপর নর্থ চব্বিশে গেলে পরে আমাদের এগুলো থাকবে না, হাবড়া, দমদম, তারপর ব্যারাকপুর, বারাসাত, এগুলো থাকবে, ঠিক আছে। তারপরে সাউথ চব্বিশে গেলে পরে সাউথ চব্বিশে যে যে মানে এরিয়াগুলো রয়েছে, ডায়মন্ড হারবার, ক্যানিং, ঠিক আছে, তারপরে এখান থেকে বাড়বাড়ুইপুর, এগুলো থাকবে। তো এইরকম যখন আপনারা ঝামেলায় পড়ে যাবেন যে কোথায় ব্যাংক রয়েছে কী তার ডিটেলস, কল্যাণীতে আপনারা এখান থেকে দেখে নিলেন যে আপনার জায়গাতে ব্যাংক রয়েছে, ঠিক আছে। না থাকলে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, আপনার জায়গাতে যদি ব্যাংক থেকে থাকে আপনি কী করবেন, সরাসরি যাবেন এখান থেকে ব্রাউজার ওপেন করবেন, করে এখান থেকে আপনি সরাসরি যাবেন গুগলে, ঠিক আছে। গুগলে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট এমনি নর্মালি সার্চ করবেন যে কোঅপারেটিভ ব্যাংক, এভাবে কোঅপারেটিভ ব্যাংক অ্যাট বলে, সরি এটা ক্যাপসলক হয়ে গেছে, অ্যাট কল্যাণী বলে কল্যাণী পুরো লিখবেন, কল্যাণী নদিয়া এভাবে লিখে কমা দিয়ে এখান থেকে WB লিখে দিলেন, ঠিক আছে। বা এখান থেকে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল নিতে চান তো নিতে পারেন, বাট না আমি নিলাম। তো এইবার এখান থেকে দেখুন এখানে বিভিন্ন রকম এ রয়েছে, মানে এখানে লিঙ্ক আসবে, যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু ডান দিকে তারা দেখিয়ে দেবে। এইবার আপনারা এখানে এবার আপনার এরিয়াতে যদি ব্যাংকটা থেকে থাকে আর এখানে যদি কোনো ছবি মানে অ্যাটাচ করা থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করে ডাইরেক্ট পরে এই ছবিটা দেখে নিয়ে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাংকটা কোন জায়গাতে রয়েছে, ঠিক আছে।
এই ব্যাংকটা কোন জায়গাতে রয়েছে আমি কিন্তু এটা একটা আইডিয়া করে ফেলেছি যে ব্যাংকটা আদৌ কোন জায়গাতে রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন কোঅপারেটিভের এটিএম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইবার বিষয় হচ্ছে যে আপনার যদি কন্ট্যাক্ট ডিটেলস দরকার হয় তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস যদি দেওয়া থাকে তাহলে নিয়ে নিতে পারেন। এখানে দেখুন লেখা আছে যে 2 নম্বর বাজার কল্যাণী নদীয়া, তার মানে কি এই ব্যাংকটা রয়েছে 2 নম্বর বাজারে, বা 2 নম্বর বাজারটা এক্সিস্ট করছে এটা বি ব্লকেরই হবে, ঠিক আছে, বি ব্লকের 2 নম্বর বাজারের আশেপাশে এই হিসেবে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবার যদি আপনি ডাইরেকশন পেতে চান তাহলে এখান থেকে ডাইরেকশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে পরে সে আপনাকে নিয়ে যাবে গুগল ম্যাপে, আপনার লোকেশানটা এখানে দেবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে এটাকে জুম করে দেখে নিন যে আপনার লোকেশান থেকে মানে এখান থেকে আপনার লোকেশান যেটা রয়েছে স্টার্ট হচ্ছে আপনার লোকেশান থেকে, আপনি হেঁটে গেলে পরে আপনার মোটামুটি সময় লাগে 39 মিনিট মতো। তো আপনি যদি এখান থেকে মানে সরি গাড়ির লোকেশান যদি দেন তাহলে গাড়ির লোকেশান এখানে কতক্ষণ সময় লাগে সেটা আপনাকে দেখে দেবে, 8 মিনিট মতো সময় লাগছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি ইজিলি আপনার যে এরিয়াতে যদি কোনো কোঅপারেটিভ ব্যাংক এক্সিস্ট করে তাহলে কিন্তু সেখান থেকে খুঁজে নিতে পারবেন যে কোঅপারেটিভ ব্যাংকটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, ঠিক আছে। আর আশেপাশের জায়গাগুলো আপনি দেখে নিলেন যে কোন জায়গা থেকে মানে কোথা থেকে যেতে হবে, দেখুন এখানে রয়েছে কল্যাণী মিউনিসিপ্যালিটির পাশে যেতে হবে, যাওয়ার পরে এখানে যেমন ধরুন আইটিআই মোড় প্লেগ্রাউন্ড মানে আইটিআই মোড়ের এই জায়গাটা মাঠটা রয়েছে, দেখুন এখানে পুজো প্যান্ডেল দেখাচ্ছে বা এরকম। তারপরে আরও এগিয়ে যেতে হবে গিয়ে এখানে এখানে দেখুন দেখাচ্ছে ঢাকেশ্বরী হোটেল, তার পাশ থেকে লেফটে গিয়ে তারপরে ব্যাংকের পজিশন রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা আশেপাশের এরিয়াগুলো দেখেও কিন্তু এভাবে আপনি যেতে পারেন। তো এখনও পর্যন্ত যাদের এইটা নিয়ে সমস্যা ছিল যে কোঅপারেটিভ ব্যাংক আমার এরিয়াতে কোন জায়গাতে রয়েছে কীভাবে খুঁজবো খুঁজে পাচ্ছি না, এইভাবে কিন্তু আপনি এই জিনিসগুলো সলভ করতে পারেন। তো যারা এই ফাইলটা চান তারা ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকছে, সেই লিংকে গিয়ে আপনারা কিন্তু এই ফাইলটাকে নিয়ে নিতে পারবেন। বাট এইখানে আপনারা কোনোরকম কোনো কিছু এডিট করতে পারবেন না, যেমন ধরুন আপনারা যদি এডিট করতে চান তাহলে কিন্তু কোনোভাবে কোনো কিছু এডিট করতে পারবেন না বা মুছতে পারবেন না, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু এখানে কপিরাইট প্রোটেক্টেড করা আছে, বা এই জিনিসটা আপনি নিজেকে নিয়ে কোনোভাবে ইউজ করতে পারবেন না, জাস্ট আপনি ইনফরমেশনের জন্য জিনিসটা নিতে পারেন, ঠিক আছে। এইটুকুনি পারমিশন আপনি পাচ্ছেন, এখানে পরিষ্কার লেখা আছে যে এটা কপিরাইট প্রোটেক্টেড বলে লেখা আছে। তো এই জিনিসটা জাস্ট আপনি ইনফরমেশনের জন্য নিন, নিয়ে আপনি ইনফরমেশনটা নিয়ে নিন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কোঅপারেটিভ ব্যাংক যদি আপনি আপনার এরিয়াতে না জানেন বা কোথায় আছে সেটা যদি না খুঁজে বের করতে পারেন তাহলে কীভাবে আপনি সেটাকে সার্চ করে বের করতে পারেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটা একটু হলেও উপকারে লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাংকস। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।